নমস্কার, সম্পা স্পেশাল ইন কুকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। মেরি ক্রিসমাস টু অল, বড়দিনের অনেক শুভেচ্ছা সবার জন্য। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, পালং চিকেন রেসিপি বা পালং শাক দিয়ে চিকেনের একটা অনবদ্য রেসিপি। রেসিপিটা কিন্তু একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, এটুকু বলতে পারি। রেসিপিটা যারা এখনো পর্যন্ত খাওনি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো, ভীষণই সুন্দর একটা রেসিপি। আর শীতের দিনে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু অবশ্যই গরম গরম খেতে হবে, খাওয়ার পরেই বুঝতে পারবে রেসিপিটা কেমন। রেসিপিটা দেখতে হলে অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো। তাহলে চলো শুরু করে দিই রেসিপিটা। চিকেন নিয়েছি এখানে 1 কেজি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি যেসব মশলাগুলো আমি চিকেনে ব্যবহার করব, সেই মশলাগুলো এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। নিয়েছি 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, 1টা বড় টমেটোকে কুচি করে কেটে নিয়েছি। আর যেসব মশলাগুলো আমি দেব তার মধ্যে হলো কাঁচা লঙ্কা নিয়েছি, যেমন পরিমাণ আমি ঝাল খাবো সেই অনুসারে। নিয়েছি 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ছোট চামচের 1 চামচ গরম মশলা পাউডার। আর ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, আর হলো কিছু গরম মশলা, গোটা গরম মশলা। এর মধ্যে আছে দারচিনি, লবঙ্গ আর 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি। রান্না করার ক্ষেত্রে মশলাপাতির পরিমাপ কিন্তু সম্পূর্ণ নিজের ব্যাপার। আর নিয়েছি 200 গ্রাম পালং শাক, ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। এই সবগুলো দিয়েই হবে আজকে পালং শাক দিয়ে চিকেন। এইভাবে আমি পালং শাকটাকে কুচিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি, অল্প একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে, আর তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো মোটামুটি 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নেব, হাই ফ্লেমেই আমি এটাকে নাড়তে থাকব। বেশ লাল লাল করে ভাজা ভাজা হয়ে আসার পরে পেঁয়াজটাকে একটু সরিয়ে দিয়ে ওই তেলে এবারে আমি ফোড়ন দেব তেজপাতা আর গোটা গরম মশলাগুলো। একটু পরে আমি ফোড়নটা এই জন্য দিচ্ছি যাতে ফোড়নের গন্ধটা বজায় থাকে। প্রথমেই আমি পেঁয়াজের আগে যদি ফোড়নটা দিয়ে দিই তাহলে গন্ধটা অনেকটাই নষ্ট হয়ে যায়। পেঁয়াজগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো আদা রসুনের বাটা মশলাটা। আদা রসুন পেস্টটা দিয়ে যথারীতি কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াতে থাকবো। এই প্রসেস পর্যন্ত কিন্তু আমি পুরোটাই হাই ফ্লেমে করছি। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধ চলে গেলে এবারে আমি চিকেন গুলো এর মধ্যে সব দিয়ে দেব। চিকেন রান্নার প্রসেস এখানে আমি কিন্তু নর্মাল দিনে আমরা যেমন ধরনের চিকেন রান্না করি সেইভাবেই রেখেছি, শুধুমাত্র তার সঙ্গে পালং শাক যোগ করে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, সামান্য একটু চিনি দিচ্ছি টেস্টের জন্য, যারা না চায় তারা নাও দিতে পারে। এবারে একে একে সব মশলা গুলো আমি দিয়ে দিলাম, যেগুলো পাউডার করে রেখেছিলাম, ধনে জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা গুলো আমি চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, ঝালের জন্য এখানে কেউ চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারে, তবে আমি সবসময় শুকনো লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাই, কিন্তু আমি এখানে বলে দিলাম, তাতে রংটা আরো বেশি সুন্দর হবে। এবারে ভালো করে কষাতে থাকবো, এটাও আমি হাই ফ্লেমেই কষাচ্ছি। বেশ মাঝ বরাবর কষানো হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো টমেটো কুচিটা। সবকিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে। বেশ অনেকটাই কষানো হয়ে গেছে আর চিকেন থেকে জল বেরিয়ে প্রায় শুকিয়ে এসেছে, ঠিক সেই সময় আমি দিয়ে দেব পালং শাকটা। মানে ধরে নাও চিকেনটা হতে আর ধরো 20 ভাগ বাকি আছে, সেই সময় আমি পালং শাকটা দিয়ে দেব। পালং শাক দিয়ে তো বেশি নাড়াচাড়া করা যায় না, এমনিতেই নরম হয়ে যায় আর জল বেরোতে থাকে। মিনিট 5 নাড়ানোর পরে পালং শাকটা এর মধ্যে মিশে গেছে আর বেশ সুন্দর একটা কালার আর টেস্ট বোঝাই যাচ্ছে। এবার আমি সবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। মোটামুটি চিকেনটা হয়ে এসেছে, এই সময় আমি একটুখানি গরম জল এর সঙ্গে ব্যবহার করছি, তবে কেউ না চাইলে শুকনো কষা কষাও কিন্তু করা যেতে পারে,
সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে আমি এখানে একটু গ্রেভি হালকা করছি, তার জন্য অল্প একটু গরম জল দিলাম। তো পালক চিকেন রেসিপি একদম কিন্তু রেডি হয়ে গেছে, গরম গরম কিন্তু এটা পরিবেশন করলে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা এত টেস্টি, না খেলে কিন্তু একদম বোঝা যাবে না। তো যারা এখনো রেসিপিটা ট্রাই করোনি, আমি বলবো অন্তত একবার ট্রাই করে দেখো রেসিপিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তাহলে চলো, আমার আজকের রেসিপি এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।